মাঝে প্রায় দু মাসের কাছাকাছি শুটিং বন্ধ ছিল টলিপাড়ায়। তারপর নানা টানাপোড়েনের পর আবার নিউ নর্মাল জীবনে ফিরেছে তারা। আবারও অ্যাকশন, লাইট, সাউন্ডের মতো চেনা শব্দ শোনা যাচ্ছে সেখানে। আর তাই অনেকদিন পর সেটে ফিরে নীল কিন্তু তার পুরনো ছন্দেই রয়ে গিয়েছেন। শুটিং বন্ধ থাকার কারণে প্রত্যেক কলাকুশলী তাদের টিম মেম্বারদের কিন্তু বেশ ভালোভাবেই মিস করেছেন। কিন্তু এরপর আবার শুটিং শুরু হওয়ার পর প্রত্যেক কলাকুশলী আবার তাদের নিজেদের পুরনো ছন্দে ফিরে এসেছেন। শুটিং চলাকালীন যেরকম নীল ভট্টাচার্য ওরফে কৃষ্ণকলির ছোট কর্তা কৃষ্ণকলির ছদ্মবেশে আসা মামের যথেষ্ট খেয়াল রাখছেন, ঠিক সেরকমই শুটিং এর ফাঁকে কিন্তু নীল যথারীতি আবার সেই পুরনো ছন্দে গিয়ে মজা করতে একটুও ভোলেননি। দাদা দাদা শোনো না, এমন একটা জিনিস যেটা বাঙালি কম্প্রোমাইজ করতে পারে না, তুমি জানো? তুই এটাও জানিস না? আরে বাঙালি সব কম্প্রোমাইজ করতে পারে, শুধু বিরিয়ানির আলু কম্প্রোমাইজ করতে পারে না। দাদা দাদা শোনো, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।